তাহলে নায়ক বাপ্পি চৌধুরী কি করল মিশা সদাগরের সঙ্গে বেয়াদবি? বাট মিশা সদাগর যেই জবাব দিল, ট্রাস্ট মি, ব্যাপক মজা পাবেন শুনে। সেই সঙ্গে থাকছে শ্রাবন্তী তাহলে তার নতুন প্রেম নিয়ে এবার মুখ খুললেন। প্রথমে আসি বাপ্পি এবং মিশা সদাগরের কাছে। রিসেন্টলি বাপ্পি চৌধুরী একটা লাইভ ইন্টারভিউতে জানায়, যেখানেই যে ট্রেন্ড চলে সেখানেই মিশা সদাগর গিয়ে লাফায়। যেমন পরাণ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই, পরাণের ট্রেন্ডের পিছনে দৌড়াচ্ছে সে। আবার হাওয়া এখন ট্রেন্ডে যাচ্ছে, তাই হাওয়ার দিকেও দৌড়াচ্ছে সে। মোট কথা, তিনি বলেন সুবিধাবাদী ট্রেন্ড আর কি। কি বলছিস তুই? এখন বিষয়টা হলো, বাপ্পি তো মিশা সদাগরকে বলে দিল তিনি সুবিধাবাদী, বাট তার জবাবে মিশা সদাগর খুব ইন্টারেস্টিং ওয়েতে অ্যান্সার দেন। তিনি পরবর্তীতে জানান, আর একটু অল্প বয়সে বিয়ে করলে বাপ্পির মতো আমার একটা ছেলেই থাকতো, তাই আমি মনে করি বাপ্পি আমার ছেলের মতো। ছেলে বাবার সঙ্গে বেয়াদবি করতেই পারে মজার ছলে, তাই বলে বাবা কখনো ছেলের সঙ্গে বেয়াদবি করতে পারে না। বাপ্পির অল্প বয়স তো, হয়তো না বুঝেই কথাগুলো বলেছে। এবং মিশা সদাগর সেই সঙ্গে এটাও জানান, আমি চাই বাপ্পিও এমন সিনেমা নিয়ে আসুক যেই সিনেমার ট্রেন্ডে আমি ভাসতে পারি, যেই সিনেমার জন্য আমিও ছুটে যেতে পারি, যেই সিনেমা নিয়ে আমিও কথা বলতে পারি। ওয়েল, এখন মিশা সদাগর কিন্তু এখানে কি বুঝাচ্ছে, বাপ্পি চৌধুরী কি এমন সিনেমা দিচ্ছে না যেটা নিয়ে কথা বলা যায়? প্রচন্ড মাথা ব্যথা করছে। তবে বাপ্পি চৌধুরী আরেকটা ইন্টারভিউতে জানায়, তার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 থেকেই দর্শকরা হলমুখী হতে শুরু করেছে। তিনি দাবি করেন, কেউ স্বীকার করুক বা না করুক, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 হিটের মাধ্যমেই কিন্তু এবছরটা শুরু হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় এখনো অবধি বাংলা সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা তিনি দেখতে পাচ্ছেন, যেটা তার কাছে ভালোই লাগছে। এখন বাপ্পি তো বলে দিল, বাট কে স্বীকার করবে না করবে এটা যার যার ব্যাপার। এবার আসি শ্রাবন্তীর কাছে। এখন রোশন সিং এর সঙ্গে শ্রাবন্তীর কিন্তু স্টিল অফিসিয়ালি কোনো ডিভোর্স হয়নি, বাট তার আগেই গুঞ্জন কিন্তু ছড়িয়েছিল শ্রাবন্তী আরেকটা প্রেমে পড়েছেন, এবং সেটা ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে। ইনফ্যাক্ট বেশ কয়েকটা জায়গাতে গুঞ্জন এটাও শোনা যায় যে অভিরূপ চৌধুরীর সঙ্গে তিনি বেশ কয়েকবার মালদ্বীপে ভ্রমণেও গিয়েছেন, এমনকি তাদের ঘনিষ্ঠতার কথা স্বীকারও করেছিলেন শ্রাবন্তীর এক্স হাজব্যান্ড রোশানও। এখন শ্রাবন্তীর এই নতুন প্রেম নিয়ে চারিদিকে ফিসফিস চললেও এতদিন কিন্তু বিষয়টা নিয়ে শ্রাবন্তী কোনো কথা বলতে চাননি। তবে রিসেন্টলি একটা ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, অভিরূপের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু সে তার বিশেষ বন্ধু। তিনি বলেন অভিরূপ তার পাশে সব সময় থাকেন, এবং অভিরূপকে নিয়ে প্রশংসা করে তিনি জানান, অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার খুব ভালো লাগে, আর বন্ধু হিসেবেও সে অনেক ভালো, তার সঙ্গে মনের কথা বলতেও পারি। এবং সে জানায় অভিরূপকে এখন বিশেষ বন্ধু হিসেবে পেয়ে সে খুবই ভালো আছে। যাই হোক, এখন একসঙ্গে ঘুরলেও তারা বিশেষ বন্ধু, প্রেমিক প্রেমিকা নয়, বিষয়টা ক্লিয়ার করলেন কিন্তু শ্রাবন্তী। সো ভিউয়ার্স, এই তো ছিল বাংলা কিছু গসিপসের আপডেট, এগুলো জেনে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু।